বিটকয়েন বিটকয়েন দিয়ে তো বিটকয়েনের ব্যবসায় তো ধরা উচিত আসলে বিটকয়েন আমাদের জন্য কতটুকু সুবিধাজনক বা বিটকয়েন আমাদের জন্য কতটুকু লাভবান হতে পারে কেন বিটকয়েন বাংলাদেশ সহ অন্যান্য বহু দেশে অবৈধ ঘোষণা করা হয়েছে এবং আমরা কি আসলেই বিটকয়েনের দ্বারা লাভবান হতে পারবো কিনা না সেই জন্য আজকের ভিডিও আইটেক স্কুলের পক্ষ থেকে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আছি হাসানাদ গাজী চলুন শুরু করা যাক সাবস্ক্রাইব করুন আইটেক স্কুল চ্যানেলকে ঘন্টা বাজে দিন নিত্য নতুন টিপস সবার আগে পেতে যারা বিটকয়েন সম্বন্ধে জানে না তাদেরকে একটু জানিয়ে দেই বিটকয়েন হচ্ছে এক ধরনের ক্রিপ্টোকারেন্সি বা অনলাইন মুদ্রা বা ডিজিটাল বা আধুনিক সম্পদ যেটার মাধ্যমে একজনের সাথে আরেকজন লেনদেন করতে পারে ধরে নিন এটা এক ধরনের কারেন্সি যেটার দাম কোনো ফিক্সড না হঠাৎ করে বাড়তে পারে আবার হঠাৎ করে কমতে পারে এবং অনেকেই বলে এই বিটকয়েন নাকি রেখে দিলে কিনে রেখে দিলে বা এটা কিনা বেচার মাধ্যমে লাখপতি হওয়া যায় তো প্রথমে আমরা জানি বিটকয়েন আমাদের জন্য কতটুকু লাভজনক বেশিরভাগ মানুষ এইটুকু ব্যাখ্যা দেয় যে ভাই বিটকয়েন যখন নতুন বের হয়েছিল বা নতুন যখন এটা লাঞ্চ করছিল তখন কিন্তু এটার দাম ছিল মাত্র পঞ্চাশ থেকে একশো টাকা আর বর্তমানে এক একটা বিটকয়েনের মূল্য প্রায় চার থেকে ছয় লক্ষ টাকা বা এর চেয়েও বেশিতে চলে গিয়েছিল আসলে এটার ব্যাখ্যা বা এটা একটা ভুল ধারণা আপনি এখন বিটকয়েন কিনে রাখবেন কালকে বাড়বে বা হঠাৎ করে দেখলেন বিটকয়েনের দাম অনেক কমে গেছে কিনে রেখে দেবেন কয়েকদিন পর অনেক বাইরে যাবে এটা কিন্তু সম্পূর্ণ ভুল বিটকয়েনের দাম এনি টাইম বাড়তে পারে এনি টাইম কমতে পারে আর আমরা যদি বলি যে ধরুন এখন একটু বিটকয়েনের দাম তার মিডিয়াম আছে আপনি এখন কিনে দশ বছরের জন্য ফালাই রাখবেন দশ বছর পরে এটার দাম আরও ডাউন বা পঞ্চাশ টাকা থেকে পঁচিশ টাকাও হইতে পারে আবার এটা আরও বহু ডাবলও হয়ে যেতে পারে আর একটা বিষয় এই বিটকয়েন আপনি যদি কিনে রাখেন আপনার কতটুকু সম্পদ আছে বা কি আছে আপনার ফ্যামিলি মেম্বার কেউ জানেও না ইভেন আপনি ধরুন টাকা রাখেন আপনি যদি এরকম না আপনি যদি অ্যাক্সিডেন্টে যদি মারা যান আপনি দশ কোটি টাকার বিটকয়েন কিনে রাখছেন কয়েকদিনের পর আপনি মারা গেছেন শেষ ওই ওই বিটকয়েন কেউই পাবে না এটা হচ্ছে একটা বিষয় আর বিষয় ধরুন আপনি পাঁচ লাখ টাকার বিটকয়েন কিনলেন একটা বিটকয়েন আপনি কিনলেন কিনার পর এটা আপনার কয়েকদিন পর বিভিন্ন কারণে সিডেন্ট কিন্তু মানুষের এনি টাইমে হয় ইমার্জেন্সি টাকার যে কোনো সময় প্রয়োজন হয় তখন কিন্তু আপনি টাকাটা বের করতে দেবেন দেখা যায় এটা যেহেতু বৈধ না সো আপনার বের করতে সমস্যা হবে এর চেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি অবৈধভাবেও করেন আপনার এটা রেটটা কমে যেতে পারে সো তখন কিন্তু আপনি বের করতে গেলে দেখা যায় আপনার অনেক টাকায় লস হবে সো রেট কমে গেলে তখন আপনি বের করতে গেলে আপনারও লস তার মানে সরকারেরও লস যেহেতু এটা কোনো বৈধ না সো আপনি ডাইরেক্ট কিন্তু বিক্রি করতে পারছেন না আপনাকে কোনো না কোনো থার্ড পার্টির মাধ্যমে বিক্রি করতে হচ্ছে এবং তখন আপনি আপনার ন্যায্য মূল্য নাও পেয়ে এমন কি এই আপনার বিটকয়েন কেনা বেচা করতে গিয়ে কোনো না কোনো প্রতারণার শিকার হতে পারেন এবং সেই প্রতারণার কিন্তু কোনো মামলা করার সিস্টেম নেই কারণ অবৈধ জিনিসের বিরুদ্ধে মামলা করতে গেলে নিজেই ফেসে যাবেন এইটা কিন্তু কোনো রকম ফিক্সড না সো এই দিক থেকে বিটকয়েন আমাদের জন্য অতটা লাভজনক না বা বলা যায় বরঞ্চ এটা আমাদের ক্ষতি করতে পারে এখন কথা হচ্ছে বিটকয়েনকে বাংলাদেশে অবৈধ ঘোষণা করা হয়েছে এটা নিয়ে অনেকে বলে বাংলাদেশ বেশি বুঝে দুই লাইন বেশি বুঝে বেশি পাক না বাংলাদেশের মন্ত্রী মিনিস্টার বা নেতারা এটা কিন্তু একেবারে ভুল ধারণা শুধু বাংলাদেশে বিটকয়েন ব্যান করা হয়নি অনেকগুলো দেশেই বিটকয়েন ব্যান করা হয়েছে সৌদি আরব বলুন এরপর অন্যান্য বহু উন্নত দেশেও বিটকয়েন অবৈধ অনেকেই বলে এতে তো সরকারের কোনো লস নেই যা লস হবে বা যা লাভ হবে সব ব্যক্তিগত ভাবে আমরা বিটকয়েন সম্পর্কে পাঁচটি তথ্য জানি না যদি জানি আমরা নিজেরাও বলবো আসলে এটা ব্যান করা উচিত প্রথম বিষয় আছে এটা কিভাবে নিয়ন্ত্রণ হচ্ছে রেড কখন বাড়ে কখন কমে এটা নিয়ন্ত্রণের সিস্টেম কি এটা কিন্তু কারোই জানা নেই বা এটা কোনো রকম নিয়ন্ত্রণ করা সম্ভব না যে রেটটা এখন বাড়াবো এখন কমাবো বা এটা কোথা থেকে নিয়ন্ত্রিত হচ্ছে কোথা থেকে এটা কাজ করতেছে এটা কারোই ধরা ছোঁয়ার বাইরে দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে এটা পিয়ার টু পিয়ার ট্রানজেকশন হয় অর্থাৎ কে কাকে সেন্ড করছে কেন সেন্ড করছে অথবা যে পরিচয় আপনি কোনো একটা ব্যক্তিকে যখন সেন্ড করবেন তার ছবি বা কিছুই পাবেন না সে বাংলাদেশি না ইন্ডিয়ান না আমেরিকান বা কোন জায়গার আপনি কিছুই জানতে পারবেন না জাস্ট তার একটা ওয়ালেট থাকবে আপনি আপনার ওয়ালেট থেকে তাকে সেন্ড করবেন এবং সেও কোথা থেকে রিসিভ করছে এগুলো দেখার কোনো সিস্টেম নেই তৃতীয়ত যেটা সেটা হচ্ছে এটাতে টাকার মতো কিছুই নেই এটা জাস্ট একটা ই কারেন্সি অনলাইন কারেন্সি এবং এটা হচ্ছে জাস্ট একটা ক্রিপ্টোকারেন্সি এটা কয়েন এটার বিপরীতে কোনো টাকা নেই আপনি বিকাশ রকেট বা ব্যাংকে যখন একটা অ্যামাউন্ট থাকে সেটার বিপরীতে কিন্তু টাকা পাওয়া যায় ওই সমান অ্যামাউন্টে টাকা পাওয়া যায় বাট এইটার বিপরীতে এটা যেহেতু একটা কয়েন এটার বিপরীতে যে টাকাই পাওয়া যাবে বা সবসময় একই রকম রেট থাকবে এটা কিন্তু না চতুর্থ নম্বর যে বিষয় সেটা হচ্ছে এটা টাকা পাচার বা মানি লন্ডারিং এর কাজে বেশি ব্যবহৃত হয় আমরা অনেকেই জানি যে বাংলাদেশ থেকে সরাসরি অন্য কোনো দেশে টাকা পাঠানোর কোনো সিস্টেম নেই বাট এই ক্রিপ্টোকারেন্সি বা এই বিটকয়েনের মাধ্যমে বাংলাদেশ থেকে বা এক দেশ থেকে অন্য দেশে সরকারকে না জানিয়ে বা সব কিছু ধরাছোয়ার বাইরেভাবে এই টাকা পাঠানো হচ্ছে এবং অনেকে অবৈধ টাকা বা অসৎ পথে উপার্জন টাকা লুকানোর জন্য এই বিট কয়েনের মাধ্যমে পঞ্চম নাম্বার বেশিরভাগ সময় খারাপ কাজে ব্যবহৃত হয় অনেকে জানেন না যে কিন্তু ডার্ক ওয়েবের যত পেমেন্ট পেমেন্ট এগুলোতে করা হয় এবং যারা বা বা যারা ডার্ক খারাপ অন্ধকার জগতে আছে তাদের লেনদেনগুলো এই লুকানোর জন্য বা দেখা যায় নিজেদেরকে হাইড করার জন্য এই ক্রিপ্টোকারেন্সিতে করে থাকে বিটকয়েন কিন্তু ভালো কাজেও ব্যবহৃত হয়েছিল বাট এখন ভালো কাজের চেয়ে খারাপ কাজে বেশি আর বর্তমানে যে সকল জায়গায় দেখা যায় বিট কয়েন অপশন রয়েছে সে সকল জায়গায় অবশ্যই ভালো বা বৈধ কোনো না কোনো একটা পেমেন্ট গেটওয়ে রয়েছেই যেমন যেমন পেওনিয়ার আছে এরপর হচ্ছে পারফেক্ট মানি আছে ওয়েব মানি আছে এগুলো কিন্তু এখনও বৈধ আছে সো অবশ্যই এই বিটকয়েনের কয়েনের জায়গায় অন্যান্য গেটওয়েতে নেওয়া সম্ভব আর যদি আপনি এইটুকু জিনিস চিন্তা করে থাকেন একেবারে কম অবস্থায় আপনি কিনবেন এবং ভাগ্যের জোরে যদি রেটটা বেড়ে যায় তখন আপনি বিক্রি করবেন তাহলে সে বিক্রি করার মাধ্যমে আপনি যেই টাকাটা আর্ন করেছেন যে টাকাটা বাড়িয়েছেন সেটা আপনার জন্য প্রায় বলা যায় হারাম হয়ে যাবে কারণ কি আমাদের যে টাকাটা দিয়ে আমরা কয়েনটা কিনি এই কয়েন কয়েনটার সেই টাকাগুলো কোথায় ব্যবহৃত হয় কোথায় খরচ হয় এবং কিভাবে এই কয়েনটার দাম বাড়ে কমে এটা কিন্তু আমরা কেউই জানি না কারেক্টভাবে যেহেতু জানি না সো সেই হিসাবে আমাদের টাকাটা কি হালালভাবে আসছে কি না নাকি হারামভাবে আসছে এটা আমরা বলতে পারি না এবং ইসলাম ধর্মে এমন কোনো কিছুকে সমর্থন করে না যেখানে শুধুই লাভ রয়েছে কোনো লস নেই সব আপনার যে ইনকাম হবে সেই ইনকামের টাকাটা দিয়ে আপনি যতই ইবাদত করেন না কেন আল্লাহ আপনার ইবাদত কবুল না করার সম্ভাবনাই বেশি আপনাদেরকে আরেকটা তথ্য জানিয়ে রাখি ধরুন আপনি কোনো না কোনো একটা কারণে হয়তো বা লাভের উদ্দেশ্যে বা এমনিতে অন্য কোনো কারণে কিছু পরিমাণ টাকার বিটকয়েন কিনলেন কিনে ফালায় রাখলেন ধরুন আপনি পাঁচশো টাকার কিনলেন এবং আপনাকে যদি কোনোভাবে ডিবি অথবা পুলিশ বা গোয়েন্দা যদি ট্র্যাক করে এবং আপনাকে যদি আটক করে তখন যদি আপনার কাছে পাঁচশো টাকার বিটকয়েনও পায় আপনাকে অবশ্যই জেল দিবে জরিমানা করবে তবে জরিমানার পরিমাণ কিন্তু অল্প হবে না কারণ আপনার উপরে যে মামলাটা দেওয়া হবে সেটা হয়তো বা আপনাকে টাকা পাচারের মামলা দেওয়া হবে নয়তো মানি লন্ডারিংয়ের বা অন্য কোনো একটা মামলা দেওয়া হবে এবং সেটার কারণে আপনাকে জেলেও ভুগতে হবে এবং আপনাকে জরিমানাও দিতে হবে অর্থাৎ আপনি যদি অনেক টাকার বিট কয়েন কিনে সেই বিট কয়েন কিন্তু সরকার নিয়ে যাবে সরকারি ফান্ডে চলে যাবে এবং আপনাকে তার কয়েক গুণ বেশি জরিমানা করা হবে এবং আপনাকে শাস্তি পেতে হবে সো অবশ্যই এইসব জিনিসে না যাওয়াটাই ভালো হবে তো আমাদেরকে অবশ্যই এই সকল নিয়ম মেনে বিটকয়েনের দিকে চিন্তা করা যাবে না কারণ কি আপনি কোথায় কোন ওয়েবসাইট ব্রাউজ করতেছেন আপনি যদি ফোন ওয়েবসাইটে ব্রাউজ করেন সেটা কিন্তু গভর্নমেন্টের হিস্টোরিতে কিন্তু চলে যায় যায় দেখা আমাদের যে লিস্ট আইপি থেকে ওয়েবসাইট ব্রাউজ হয়েছে এটা কিন্তু দেখা যায় বা তারা এটা মনিটরিং করতেছে সো আপনি যদি কোনো কারণে বিটকয়েন ট্রানজ্যাকশন করেন বা বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সিতে সেটা কিন্তু হিস্টোরিতে জমা হচ্ছে এবং আপনার উপরে মনিটরিং করার জন্য অটোমেটেড সার্ভার তো রয়েছেই তো অবশ্যই এইগুলো থেকে একটু দূরে থাকবেন তাই অনলাইনে বা রিয়েল লাইফে কারো কথা শুনে বা কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখে ভুলেও এই বিটিসি এর মাধ্যমে লাভবান হওয়ার চেষ্টা করবেন না বরং কেউ যদি আপনাকে বলে বা কাউকে যদি আপনি বিটিসি এর ব্যাপারে লেনদেন করতে দেখেন বা বিটিসি এর ব্যাপারে আলোচনা করতে দেখেন পারলে আপনি তাদেরকে ধরিয়ে দিন বা তাদেরকে বুঝান এতে মানুষেরও একটো আলো উপকার হবে এবং দেশের অনেক বড় ধরনের ক্ষতি থেকে বাঁচা যাবে আজকের ভিডিওটি আপনার কাছে কতটুকু উপকারী মনে হয়েছে বা ভালো লেগেছে কি না কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন কথা আছে ভিডিওটি ভালো লাগছে কিনা সেটা অবশ্যই লাইক দিয়ে কিন্তু প্রমাণ দিবেন যে যদি লাইক দেন তাহলে বুঝবো আমার ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে আর আপনি যদি আইটি স্কুল চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা আমার চেহারা একেবারেই নতুন দেখে থাকেন তাহলে বলবো নিচে দেখুন একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে সেটাতে ক্লিক করলে সাইডে একটা ঘন্টা বাটন চলে আসবে সে ঘন্টা বাটনটা যদি বাজাতে পারেন তাহলে বুঝবেন আপনার কাজ শেষ আমরা পরবর্তীতে যে কোনো ভিডিও দিই না কেন আপনার কাছে একেবারে ফ্রিতে টাকা পয়সা ছাড়াই পৌঁছে যাবে এবং আপনি চাইলে সেগুলো দেখতে পারবেন